নমস্কার। নার্সারি ক্লাসের গার্জেনদের বলছি যে আমরা যে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনের কথা বলেছিলাম এপ্রিল মাসে, তার প্রশ্নপত্র কোশ্চেন পেপার্স আজকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদেরই সবটা করতে হবে, বাচ্চারা খুব ছোট, তারা সুতরাং তারা কিছু করতে পারবে না, সবই আপনাদের সাহায্যের উপরে তাদের পরীক্ষা নির্ভর করবে। তো এগুলো আপনারা, এই কোশ্চেন যেগুলো দেয়া আছে সেগুলো সবই আপনারা কপি করে নেবেন। ওদের যে মান্থলি টেস্টের যে খাতা আপনারা জমা দিয়েছিলেন, মান্থলি টেস্টের যে পরীক্ষা হয়েছিল সেটা পরীক্ষা দেওয়ার পরে যে খাতা আমাদের কাছে জমা দিয়ে গিয়েছিলেন, আপনারা অনেকে ফেরত নিয়ে গিয়েছেন, যারা ফেরত নিয়ে যাননি তারা ফেরত নিয়ে যান। তারপরে সেই খাতায় এই প্রশ্নের সবগুলো কপি করবেন, ঠিক যেভাবে দেয়া আছে ওইভাবে কপি করে দেবেন। ওইভাবে করতে পারলে ভালো হয়, ওদের পক্ষে পরীক্ষাটা দেওয়ার সুবিধা হয়, কেননা এমনি খোলা সাদা বা দাগটানা খাতায় ওদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ওদের জন্য ছোট ছোট খোপ করে দিতে হবে, যেমন আমাদের কোশ্চেনে দেখানো আছে, সেইভাবে আপনারা খোপ করে দেবেন, তারপর ওদেরকে দিয়ে লেখাবেন। আর এটা মোটামুটি 15 দিন সময় নেবেন, তার বেশি নেবেন না। আপনারা যত দেরি করবেন তত আমাদের ক্লাসের হ্যাম্পার হবে, খাতা দেখতে হয় টিচারদের, তারপরে আবার পরের পরীক্ষায় দেরি হয়ে যায়। যেমন ফেব্রুয়ারি মাসের এমটিতে খাতা জমা দিতে অনেকে দেরি করেছেন, খাতা জমা দিতে দেরি করলে পরে খাতা দেখতে দেরি হবে, আর খাতা দেখতে দেরি হলে পরে সেই খাতা ফেরত নিয়ে গিয়ে আবার পরীক্ষা দেওয়াটা আপনাদের পক্ষে অসুবিধা। সেই জন্যে আমরা মার্চের এমটিটা করিনি, আমরা একবারে এপ্রিলে এসে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন আমরা করছি। এতে প্রশ্নের ফুল মার্কগুলো বেশি হবে, মানে স্বাভাবিক অবস্থায় যে পরীক্ষা হয় সেই ফুল মার্ক দিয়ে পরীক্ষা করা যাবে না, তার চেয়ে একটু কমে আমরা করছি। সেটা ঠিকই আছে, আমরা সবই মোটামুটি কভার করব। আপনারা এগুলো আমি যেটা বললাম খাতায় সুন্দর করে কপি করে দেবেন, কলমে কপি করে দেবেন, বাচ্চারা পেন্সিলে লিখবে। তো আমরা চলুন এবার কোশ্চেনগুলো আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 40। রাইট ইন ক্যাপিটাল লেটার্স এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত ঠিক এইভাবে একটা ছক করে দেবেন আপনারা, বাচ্চারা এ থেকে জেড পর্যন্ত বড় হাতের এটা লিখবে। আচ্ছা, এরপরে রাইট ইন স্মল লেটার্স এ টু পি, এ থেকে পি পর্যন্ত ছোট হাতের, এই যতগুলো খোপ করা আছে ঘর, এরকম ঘর আপনারা পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে পেন্সিল দিয়ে তৈরি করে দেবেন খাতাতে, ওরা এটা করবে। এটা সাদা খাতা হলে ভালো হয়, দাগডানা হলেও হবে, একটু বড় করে দেবেন, কেননা এত ছোট ওরা লিখতে পারবে না, তো একটু বড় করে দেবেন। তো এটা হলো স্মল লেটার লিখতে হবে এ থেকে পি পর্যন্ত। তারপর এইটা দেখুন, চেঞ্জ দ্য ক্যাপিটাল লেটার্স ইন টু স্মল লেটার্স, এই যে বড় হাতের অক্ষর দেওয়া আছে এই খোপের মধ্যে ছোট হাতের লিখতে হবে, মানে এখানে তো লেখা যাবে না। আপনারা ঠিক এইভাবেই, এইসব ছবি টবি দেওয়ার দরকার নেই, এই লিখে একটা দাগ দিয়ে একটা এরকম চৌকো ঘর করে দেবেন, ওরা সেখানে এটা ছোট হাতেরটা লিখবে। ঠিক এইভাবেই ওরা সবগুলোকে আপনারা এইভাবে তৈরি করে দেবেন, ওরা তারপরে ওইটা লিখবে। আচ্ছা, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে এ তারপরে কি হবে, তারপরে পি তারপরে কি হবে, এটা ওরা জানে, এটা ঠিক লিখে দেবে। এই এই ফাঁকে মধ্যখানে কি অক্ষর বসবে, কি লেটার বসবে সেটা ওরা বসাবে, আপনারা ঠিক এইভাবে তৈরি করে দেবেন। খাতার উপরে স্কেল ধরে পেন্সিল দিয়ে ঠিক এভাবে দাগ করে দেবেন, কম্পিউটারের মতন এরকম হবে না। আর কেউ যদি বাড়িতে কম্পিউটার থাকে তাহলে এরকম যদি কপি করে দেন, মানে একটা কাগজের মধ্যে সুন্দর করে একটা খাতা তৈরি করে দেন, খুব ভালো হয়। বেশ, ইংরেজি হলো, এবার আসুন বাংলায়। বাংলা ফুল মার্ক, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস হলো 20। অ থেকে ও পর্যন্ত লেখো, অ আ হসে ধীরে করে লিখবে, এটা বলার কিছু নেই। তারপরে এখানে শূন্য স্থান আছে, কর পরে কি, খ তারপরে গর পর, এইসব কোন অক্ষরের পরে কী হবে ওরা জানে, ঠিক পরপর এগুলো লিখে দেবে।
ক থেকে মধ্যন্ন পর্যন্ত ওরা লিখবে, যেগুলো ফাঁকা থাকা থেকে যাবে। আচ্ছা, তারপরে ম্যাথমেটিক্স মানে অঙ্ক, ম্যাথমেটিক্স অঙ্কর কিছু নাই, এখানে রাইট দ্য নাম্বারস ফ্রম 11 to 15, 11 থেকে 15 লিখতে হবে ইংরেজিতে, এর মধ্যে লিখে দেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 6 তারপরে কি হবে, 8 তারপরে কি হবে, 10 তারপরে কি হবে, ও সব জানে ওরা, সব করানো হয়েছে, পারবে। এই হয়ে গেল। এবার বাংলাতে 16 থেকে 20 পর্যন্ত লেখো, 16 17 এইভাবে লিখে দেবে। শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণ এখানে ঠিক ওইভাবে কোন কোন সংখ্যার পরে কোন সংখ্যা এটা ওরা লিখে দেবে, আপনারা এইভাবে একটা ঘর তৈরি করে দেবেন, ওরা লিখে দেবে, ঠিক আছে। আরেকবার আপনারা দেখে নিন প্রশ্নগুলো, আরেকবার দেখে নিন, আমি আস্তে আস্তে দেখিয়ে যাচ্ছি যাতে আমাদের লিখতে সুবিধা হয়। ইংরেজি সাবজেক্ট ফুল মার্ক 40, রাইট ইন ক্যাপিটাল লেটার্স A to Z, তার 2 নম্বরে আছে রাইট ইন স্মল লেটার্স A to P, চেঞ্জ দ্য ক্যাপিটাল লেটার্স ইন টু স্মল লেটার্স A B D E F G H, ছোট হাতে লিখতে হবে এগুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ওয়ার্ড 3খানা আছে, এর মধ্যে মধ্যেখানে কতগুলো শব্দ বলা নেই, যেটা বলা এই ওয়ার্ড লেটার দেয়া নেই, যে লেটারগুলো দেয়া নেই সেটা বসাতে হবে। তারপরে বাংলায় চলে আসুন, অ থেকে ও পর্যন্ত লিখতে হবে, তারপরে ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত লিখতে হবে, শূন্যস্থান পূরণ মধ্যে মধ্যে অক্ষর দেওয়া আছে, যে অক্ষরগুলো নেই সেগুলো বসাতে হবে। এবার আসুন অঙ্কে, রাইট দ্য নাম্বারস ফ্রম 11 to 15, কোশ্চেন নম্বর 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 6-8-10-12-14-16, মধ্যে যে সংখ্যাগুলো হবে সেগুলো বসাতে হবে। গ্রুপ বি বাংলাতে লিখতে হবে, 16 থেকে 20 পর্যন্ত লিখতে হবে, শূন্যস্থান পূরণ 1-3-5-7-9 হয়ে গেল। এই হলো নার্সারির ফার্স্ট টার্মের প্রশ্নপত্র। একবার আমাদের সব বলা হয়েছিল, তখন দ্বিতীয়বার আর বিশেষ বলে লাভ নেই, আপনারা সব জানেন কীভাবে কী করতে না করতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে দেবেন। ওরা যদি ভালোভাবে লিখতে না পারে, এটুকু বলছি যে ওদের হাতে ধরে লেখাবেন, হ্যাঁ, ওরা যেটা লিখতে চাইবে সেটা হাতে ধরে সাহায্য করবেন, আপনি লিখে দেবেন না, ওরা পেন্সিলে ধরে ধরে থাকবে, হাতটা ধরে চালাতে অসুবিধা হয় একটু লিখে দেবেন। সব বাচ্চাকে হয়তো সাহায্য লাগবে না, অনেকেই পারবে, যাদের লাগবে তাদের একটু সাহায্য করে দেবেন, আমরা স্কুলে তাই করি, কারণ এত ছোট বাচ্চা তা নিজেরা সম্পূর্ণটা পারবে না। তো আজকের মতো এইটুকুই, আপনারা দয়া করে খাতাটি কিন্তু 10 থেকে 15 দিনের বেশি সময় নেবেন না, তাহলে আমাদের পরে আবার যে মে মাসে একটা এমটি করাবো ভাবছি সেটা হবে না, দেরি হয়ে গেলে হবে না, এটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারা দয়া করে আমাদের একটু সহায়তা করুন, ঠিক সময়ে খাতাটা জমা দিন। নমস্কার, গুড বাই।